ইসরায়েলে হামলার পাল্টা জবাব দিতে গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব। বেসামরিক মানুষের ওপর এভাবে ইসরায়েলি বিমান হামলা নিন্দার ঝড় তুলেছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ও জাতিসংঘের আহ্বান কোনোটাতে গা করছে না ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটি। এমন পরিস্থিতিতে এবার গাজায় ইসরায়েলি হামলা বন্ধে উঠে পড়ে লেগেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, স্থানীয় সময় সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন রুশ প্রেসিডেন্ট। বলেন, বেসামরিক নাগরিকদের ওপর যে কোনো ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপে চলমান ইসরায়েল ফিলিস্তিন সংঘাত বন্ধ করতে যা যা করা দরকার রাশিয়া তার সবই করবে বলেও জানান পুতিন। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। ক্রেমলিন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করা, সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকানো এবং গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় প্রতিরোধে রাশিয়া কী কী পদক্ষেপ নিচ্ছে সেসব বিষয়েও ইসরায়েলি প্রধানমন্ত্রীকে অবগত করেছেন রুশ প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যম মস্কো টাইমস জানিয়েছে, সোমবার নেতানিয়াহুকে এই ফোন করার আগে ইরান, মিশর, সিরিয়া ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতাদের সঙ্গেও কথা বলেছেন পুতিন। সে সময় তিনি বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকার নিরীহ মানুষের ওপর বোমা হামলা কোনোভাবেই মেনে নেবে না রাশিয়া। প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ইরান ও মধ্যপ্রাচ্যের পাঁচ ক্ষমতাধর দেশের নেতাদের সঙ্গে কথা বলার মধ্য দিয়ে অঞ্চলটির চলমান উত্তেজনাপূর্ণ কূটনীতিতে নিজেকে সম্পৃক্ত করেছেন, যেখানে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি। ইরান, হামাস, ক্ষমতাধর আরব দেশগুলো, ফিলিস্তিন ও ইসরায়েল, সবার সঙ্গে সম্পর্ক রয়েছে রাশিয়ার। মধ্যপ্রাচ্য সংকটের জন্য যুক্তরাষ্ট্রের ভূমিকাকে দায়ী করে দেশটি বারবার বলে আসছে, 1967 সালের সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজনীয়তাকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা উপেক্ষা করে আসছে। এরই ফলে বারবার এই সংঘাত দেখা দিচ্ছে। এদিকে ইসরায়েল ও হামাসের এবারের সংঘাত ছড়িয়ে পড়ার পর রাশিয়ার পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আরেক সদস্য দেশ চীন বলেছে, এই সংঘাতের কেন্দ্রে রয়েছে ফিলিস্তিনিদের ন্যায় বিচার না পাওয়া। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।